তিলাওয়াত কি তো এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আপনারা এই মুহূর্তে যেইভাবে যেখানে বসে আছেন, আমার কাছে মনে হয় এই বসাটা ওয়াজ মাহফিলের সাথে পুরাপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, একটু কষ্ট হবে অবশ্যই, আমিও বুঝি, বিনয়ের সাথে বলছি যদি আপনারা একটু আগায় মজমাটাকে একটু ঠিক করে নিতেন, বসাটা যদি আর একটু ঠিক হইতো, তো আমার মনে হয় আমরা মাহফিলের বরকত এবং নূর পাইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো এই মানুষগুলি আগে ছিলাম, এই মানুষগুলি এখনো আছি, তো কিন্তু দেখা গেছে মাঝমা আগের চেয়ে এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। খুব বড় হয়েছে কিনা কতজন মানুষ সেটা বিষয় না, বিষয়টা হলো যতজন আছি ততজন সুন্দর করে বসব, কি কন ঠিক কিনা? মাশাআল্লাহ, তো এখন আগায়া বস, এই ছোট্টর ভিতরে অনেক সুন্দর হয়ে গেছে। বিনয়ের সাথে আবার আরেকটি কথা বলছি, তা হলো যে সবাই একটু আমার দিকে তাকায়া কথাগুলো খেয়াল করে শুনবেন, মাঝে মাঝে যদি একটু কথার জবাব দেওয়া লাগে তাহলে আশা করি আপনারা একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জিজ্ঞেস করি প্রথমে, সওয়াবের দরকার কি আমাদের সকলের? নাই না আছে? কার কার নাই? দেখেন ভুলে আবার হাত তুললেন না, উল্টা সিদ্ধ দিলে আবার না হয়। সওয়াবের দরকার সকলের আছে? শুধু মুরব্বীরা দরকার না, জোয়ানেরও দরকার, সবার সবার সবার। তাহলে সওয়াবের নিয়তে একটু বড় আওয়াজে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোকে কয়েকটা কথা শুরু করি। আমরা জীবনে অনেক বয়ান শুনেছি, আজকেও শুনেছি, এখনো শুনছি, বেঁচে থাকলে জীবনে আরো অনেক ওলামা একরামের বয়ান আমরা ইনশাআল্লাহ শুনব। এই বয়ান করা আর শোনা মূল উদ্দেশ্য কি? কেন এই বয়ানের আয়োজন করা হয়? কেন আমরা বয়ান শুনবার জন্য যাই? সব কথাকে যদি একসাথে জমাইয়া এক কথাই প্রকাশ করি তাহলে এর সারমর্ম দাঁড়াবে এক কথা, এই বয়ান করা এবং এই বয়ান শোনার একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেন নেককার হয়ে যেতে পারি। নাকি কি কার একটু বললেন আমার সাথে, কি কার? নেককার। আজকে দুনিয়াতে মুসলমানে ভরা 200 কোটি মুসলমান, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। আরো আসতে আপনাদের আমি বারে বারে বলতে পারবো না যে আমরা জোরে হকা জোরে মাতকা, আমি ইলাহান মাত্তা মাত্তাম পারতাম না, তো আপনারা দয়া করে আমার বলা ছাড়া ওই একটু আওয়াজ করে পারবেন, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। বর্তমান দুনিয়াতে মুসলমানের অভাব নাই, কিন্তু নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। মুসলমানের অভাব নাই কিন্তু নামাজির বড় অভাব, মুসলমান মহিলাদের অভাব নাই কিন্তু পর্দানিশীল মহিলার বড় অভাব। তো আমরা যেন নেককার হয়ে যায়। এবারে আসেন, সময় খুব লম্বা না, কম সময়ে, তবে কয়েকটা কথা বেশি বলার চেষ্টা করব আপনারা যদি খেয়াল করে শুনেন। আমরা যদি নেককার হয়ে যাই তাহলে কি হবে, কার লাভ হবে, কার কি হবে? আপনাদেরকে মৌলিকভাবে একটি কথা মনে রাখতে হবে, সমস্ত মাখলুকাত সৃষ্টি জগৎ সব মিলে যদি শুধুমাত্র আল্লাহর এবাদত করে, বন্দিগি করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল আদায় করে,
সবাই ইবাদত করে, এতে করে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কিছু বাড়বে না, আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ মাফ করুন, সবাই মিলে যদি আবার আল্লাহর নাফরমানি করি তাতেও আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কমবেও না, ক্ষতিও হবে না। কারণ আমার আল্লাহ এমন এক জাতের নাম যার বাড়তি নাই, যার কমতি নাই। কথা বুঝতে পারছি না? আমার আল্লাহর বাড়তিও নাই, কমতিও নাই, কোনো কিছুর দ্বারা আল্লাহর আল্লাহর মধ্যে কোনো কিছু বাড়বে না, কোনো কিছুর কারণে আমার মাহফুজের কোনো দিক থেকে কোনো কমবেও না। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। বাকি কথা হলো, আমরা যদি নেককার হয়ে যাই তাহলে লাভ আমাদের হবে, পক্ষান্তরে যদি আমরা গুনাহগার হয়ে যাই তাহলে ক্ষতিটাও আমাদেরই হবে। আমার তেলাওয়াত কি তো এই ছোট্ট আয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন, মান আমিলা সালিহান ফালি নাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল-আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেককার হবে, যেই ব্যক্তি নেক আমল করবে, ফালি নাফসিহি তার নিজের উপকারের জন্য করবে, মানে নেক আমল যিনি করবেন উপকার তার নিজের হবে, গুনার কাজ যে করবে ক্ষতিটাও তার নিজের হবে। তাহলে নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দার? সব জবানে বলেন, নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দার? ও মুসলমান, কি লাভ এটাও আমাদের একটু জানার দরকার। নেক আমল করলে কি লাভ? এক নাম্বার, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার মানুষটাকে গোটা জগৎবাসীর সামনে দামি বানায় দিবেন। আল্লাহ আকবার, গোটা জগৎবাসী, এমন না যে ওনার কাছে, এমন না যে হুজুরের কাছে, এমন না যে দর্জনের কাছে, সমস্ত সৃষ্টি জগতের কাছে আমার আল্লাহ নেককার মানুষটাকে দামি বানায় দেবেন। আমরা তো দামি হতে চাই, সবাই চাই বেশি টাকাওয়ালা হইলে আমি দামি। আজকে অন্ধের মতো মানুষ ছুটছে শুধু দুনিয়ার পিছনে, এই মনে করে যে টাকা হইলে উন্নত, টাকা হইলে দামি। আমার ভাইয়েরা, আজ থেকে 50 বছর আগে এই দেশের মানুষের কাছে এত টাকা ছিল না, এই দেশের মানুষের কাছে এত সম্পদ ছিল না, এই দেশে এত বাড়ি গাড়ি ছিল না, কিন্তু মহতারাম হাজিরিন আমি নির্দ্বিধায় বলতে পারি, 50 বছর আগে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি না থাকলেও শান্তির পরিমাণ ছিল বেশি। এখন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অশান্তির পরিমাণ বেশি। একদম এটা কোরআন হাদিস দিয়ে বোঝানোর কোনো দরকারই নেই। এটা যারা দুনিয়াতে এখন থেকে নিয়ে যারা 50 বছর আগে দুনিয়াতে ছিলেন, 40 বছর আগে দুনিয়াতে ছিলেন আর এখনো আল্লাহ রাখছেন, তারা এমনিতেই বুঝতে পারবেন যে 30 বছর আগে এই দেশ কেমন ছিল আর এখন 30 বছর পরে দেশ কেমন হয়েছে। আমরা কোন দিকে আগাইছি, আমরা কোন দিকে উন্নতি করেছি জানি না। মহতারাম হাজরিন, আগে এত চুরি হইতো না এখন যত চুরি হয়, আগে এত দুর্নীতি হইতো না এখন যত দুর্নীতি হয়, আগে এত মিথ্যা কথা মানুষ বলতো না এখন যত মিথ্যা কথা বলে, আগে এত জিনা ব্যভিচার ছিল না এখন যেই পরিমাণ কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমি আপনাদেরকে খুব বিরক্ত করবো না, বহু উলামা একরাম এখনো আছেন যাদের গুরুত্বপূর্ণ নসিহত হবে ইনশাআল্লাহ, আপনারা মন ভরে শুনতে পারবেন। তবে আমার কয়েকটি কথা আপনারা একটু শুনবেন খেয়াল করে আর আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন। মহতারাম হাজরিন, তো নেককার যদি হয়ে যায় মানুষ তাহলে ওই মানুষটাকে দামি বানায় দিবেন সমস্ত সৃষ্টি জগতের কাছে। এর আগে আপনাদেরকে আরেকটি কথা যদি মনে রাখেন তাহলে কথা বুঝতে আসান হবে, সহজ হবে। ইজ্জতের মালিককে দেখি, আমাদের বুকের কথা না শুধু মুখের কথা, আল্লাহ এটাও একটা কথা। কারণ আমরা এখন এমন এক জগতে এসে পৌঁছি আমাদের বুকে আর মুখে মিল নেই, বুকের ভিতরে একটা মুখে প্রকাশ করি আর একটা মুখে বলি, যা বুকে নাই
এই হলো এখন বর্তমান অবস্থা। মহতারাম হাজির তো বুকে একটা আর মুখে যদি হয় আরেকটা, কোরআনের ভাষায় মনে হয় তাদেরকে মুনাফিক বলা হয়। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ الله أكبر الله رب العالمين বলেন মুনাফিকদের ব্যাপারে যারা যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন কো আমরা ঈমানদার, আমরা ঈমানদার, আর যখন নির্জনে গিয়ে তাদের বন্ধুদের সাথে একসাথে হয় তখন করে না কালেমা তো এমনি উচ্চারণ করছি, এটা তো মুহাম্মদ এবং তার সাহাবীদের সাথে ঠাট্টায় নে করি, আসলে তো আমরা তোমার সাথে বলি। এরকম এরকম বলার মতো লোক বর্তমান মুসলমানদের ভিতরে কেউ নাই। আমি এর চেয়ে বেশি বলবো না, শুধু এতটুকু কথাই আপনারা স্মরণ রাখবেন, শুধু এতটুকু কথাই স্মরণ রাখবেন। মহতারাম হাজরিন সামনের দিকে যাই, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, আর আস্তে একমাত্র 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 আল্লাহ। এই জন্য যখন খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল বলছিলেন আমি যখন কোদাল মারছি অগ্নিস্ফুলিঙ্গ উঠেছে আলোর ঝলকানি, সেখানে রোম সাম্রাজ্য দেখানো হয়েছে, পরের বারে পারস্য সাম্রাজ্য দেখানো হয়েছে, মক্কার কাফের মদিনার মুনাফিকেরা ইহুদিরা কহ সর্বনাশ, ভাত খাইতে পারে না, রুটি খাইতে পারে না, পেটে পাথর বানছে, মাটি কাটে উহাস তৈকিয়া, এরা বলে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য খুব সময় বিজয় করবে, কয় কি মুহাম্মদ কয় কি ঠাট্টা করে বিদ্রুপ করে, আমার আল্লাহ জবাব দিয়ে তাদেরকে জবাব দিয়ে নবী এবং সাহাবীদের মনকে সান্ত্বনা দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير একমাত্র মালিক আল্লাহ, তুমি যাকে চাও তাকে তুমি রাজত্ব দান করো, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা করো আবার তুমি রাজত্ব ছিনায় নিয়ে যাও, আল্লাহ তুমি যাকে চাও ইজ্জত দাও, আল্লাহ যাকে চাইবেন সেই তো ইজ্জতওয়ালা হবে, আমার আল্লাহ যদি ইজ্জত না দেয় টাকা হইলেও ইজ্জতওয়ালা হওয়া যায় না, চেয়ারের মালিক হইলেও ইজ্জতওয়ালা হওয়া যায় না, অনেক সুন্দর হইলেও ইজ্জতওয়ালা হওয়া যায় না, আমার ভাইয়েরা নেতা হয়েও ইজ্জতওয়ালা হওয়া যায় না। লক্ষ্য করে দেখেন আবু জাহেল নেতা ছিল, সুন্দর ছিল, ধনী মানুষও ছিল, ইজ্জতওয়ালা হতে পারে না। রাসূলের সাহাবী বেলাল কালো ছিল, গোলাম ছিল, গরিব ছিল, তারপর আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানায়া দিয়েছে, টাকা পয়সা না, বাড়ি গাড়ি না, বিমান কামান না, এটার ইজ্জতের মানদণ্ড হলো যার নেক আমলের পরিমাণ যত বেশি তার ইজ্জত সম্মানের পরিমাণ তত বেশি। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে বানাইছি। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে বানাইছি। হে মুসলমান, একটু ভালো করে খেয়াল করেন, একেবারে আমার দিকে তাকায় কথার জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইছি। পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। আদম আমাদের বাবা, হাওয়া আমাদের মা। আমাদের বাবা মানুষ, আমাদের মা মানুষ, আমরা মানুষের বাচ্চা মানুষ। এখানে আসতে করলে হবে না, এটা আরেকটু জোরে বলতে হবে। আমরা মানুষের বাচ্চা মানুষ, আমরা কখনোই বানর ছিলাম না। আমাদের বাবা বানর না, আমাদের মাও বানর না। অতএব আমাদের বাবা মা মানুষ, আমরাও মানুষের ঘরে জন্ম নিয়েছি মানুষ। আমার ভাইয়েরা, মানুষের ঘরেও জন্ম নিয়ে যেই কুলাঙ্গারেরা বলতে চায় আমরা মানুষ একসময় বানর ছিলাম, আমি বলি তোর বাপদাদা বানর হতে পারে, আমাদের বাপদাদা কখনোই বানর ছিল না। আমরা মানুষ, হ্যাঁ, বড় লজ্জা লাগে শুনতে, বলতেও লজ্জা লাগে, মানুষের ঘরে জন্ম হইয়া এ এখনো প্রমাণ করতেছে আমরা একসময় বানর ছিলাম। আরে বানরের বাচ্চা, তোর যদি বানর হইবার মানুষের চিড়িয়াখানায় যা, তোরে কে কয় তুই মানুষ হইতে, লজ্জা হওয়া উচিত। এরা বলে আবার শিক্ষিত, শিক্ষিত বানর, অনেক বড় শিক্ষিত। তাহলে এদেরকে বলা যায়, যদি বলে যে আমরা বানর ছিলাম, বানর থেকে মানুষ হয়েছে, তাহলে আমিও বলতে পারি তুই শিক্ষিত মানুষ না, তুই শিক্ষিত বানর। বান্দরের সাউ সাউ বুঝেন নি কি বাচ্চা, বুঝেন তাকে দেখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, বলি আমিন। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কয়েক মিনিট, কয়েক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখা যাক না, খানেওয়ালার খানার বাপ দিকে আনে, দেনেওয়ালার দেওয়ার বাপ। আপনাদের মাতো নিতুন নিতে হাসিল, আপনার তো আমার খানদার বই চিন্তা করতে হয়। আপনারা লাগান ভারি না, তবে তোরা তোরা মারতাম ভারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইছি, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি। কেউ চৌধুরী, কেউ খান, কেউ পাঠান, কেউ ভুইয়া, কেউ অমুক, কেউ তমুক, এটা ওটা, এটা মর্যাদার জন্য না, মর্যাদার মাপকাঠি হিসাবে না, পরিচয়ের জন্য। লিতাহারাহু, একজন যেন আরেকজনকে সহজে চিনতে পারো, উনি ভুইয়া সাহ, উনি চৌধুরী সাহ, উনি খান সাহ, উনি পাঠান সাহ, উনি মির্জা সাহ, উনি অমুক সাহ, অমুক অমুক, এইরকম চিনার পরিচয়ের সহজের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করেছি। তবে মনে রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা তত বেশি। যদি তাই হয়, আল্লাহ এবার নিয়ে আপনারা বেজার হন, আমার তো ভয় লাগে, এখন কি বেজার হবেন? আমি একটা কথা বলি, যদি যার কলবে আল্লাহর ভয় বেশি, সে যদি আল্লাহর কাছে দামি হয়, আমরা দুনিয়ার কারো কাছে দামি হওয়ার বেদামি হওয়ার কোনো কিছুই চিন্তা করি না, দামি তো হইব তো আল্লাহর কাছে দামি হইব। আর আল্লাহর কাছে দামি তারা যাদের কলবে আল্লাহর ভয় বেশি। এই কথাটার আলোকে আমি বলতে পারি, যদি আল্লাহর কাছে এই এই পদ্ধতিতে দামি হয় যার কলবে আল্লাহর ভয় বেশি, তাহলে আমি বলতে পারি এই দেশের মোল্লা মিয়া সাহেবরা এই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এটা এবার কেউ মানেন আর না মানেন, স্বীকার করেন আর না করেন, এটা আপনার ব্যাপার। আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলি, এতটুকু, মাদক 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 আমি যতটুকু বুঝি, এখনো আপনাদের সিলেটে এর প্রভাব এবং বিস্তার অনেকটা কম। আমি আমি ঘুরে ফিরে আমার যতটুকু অভিজ্ঞতা কম, কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশে মাদক এখন একটা সামাজিক বিশাল আকারের বেদিতে পরিণত হয়েছে, মারাত্মক, গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একটা পরিবারে একজন সদস্য যদি মাদক সেবী হয়, তাহলে পুরো পরিবারটার অশান্তির জন্য একজনই যথেষ্ট।
আমার ভাইয়েরা আজকে বিস্তার লাভ করছে মাদকের ধর্মা, যুবক সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে এই মাদকের নেশার পেছনে পড়ে। মহতারাম হাজরিন, এত সত্য, এত তাদেরকে ফিরানোর জন্য, ফিরায় রাখার জন্য পুলিশ কাজ করছে, রেপ কাজ করছে, আরো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, কিন্তু তারপরেও ফলাফল তেমন বেশি আশাব্যঞ্জক না যে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এমন না। বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত ছেলে মেয়েরাও আজকে এই মাদকের জালে আবদ্ধ হয়ে গিয়েছে, এই নেশার জগতে বিপুল হয়ে গেছে। পুলিশ দিয়েও ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক বন্ধ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মহতারাম হাজরিন, যা আমি মতিনিয়া সহ এই দেশের কোনো মাদ্রাসার গেইটে কোনো একজন পুলিশ নাই, আনসার নাই, চৌকিদার পর্যন্ত নাই, কিন্তু আল্লাহর ফজল করমে আজও পর্যন্ত একজন তালিবুল এলেমের হাতে, কোনো আসাদে যায় গ্রামের হাতে আমার বন্ধুরা একটা মদের বোতলও পাওয়া যায় না। তাহলে পুলিশ দিয়ে তো এখানে তাদেরকে ফিরানো হয় না, র‍্যাব দিয়েও ফিরানো হয় না, তারা কেন এই মদের বোতল মাদকের পেছনে যায় না, মদের বোতল কেন হাতে নেয় না? একমাত্র আল্লাহর ভয়। আরো জোরে বললে ভালো হয়, একমাত্র আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, নিশ্চয়ই আমি বলতে পারি যে যারা আল্লাহর ভয় যাদের কলবে বেশি, তারা আল্লাহর কাছে যদি প্রিয়, আল্লাহর কাছে যেহেতু প্রিয়, তাহলে অবশ্যই এই দেশের মেয়া সাহেবেরা আল্লাহর কাছে দামি, এতে কোনো সন্দেহ নাই। এবার কারো যদি পেট ফোলা রোগে দেখা দেন, পেট ফুলে যায় হিংসা, এতে আমাদের কিছু করার নেই। কেউ কেউ মনে মনে ভাববেন যে না, এই সিয়ারটা বড়রা যদি হয় তাহলে হামকোচ হওয়া হয়, যে না, বহু সিয়ার বলারে আল্লাহ উল্টাই দিছে। শুধু উল্টাই দিছে না, কোন কোন সিয়ার বলারে আল্লাহ জুতা দাবাই দিয়েছে, কোন কোন সিয়ার বলাকে আমার আল্লাহ নদীতে ডুবাইছে। নদীতে ডুবাইছে নমরুদ্রে কাজে, এটা সম্মানের মানদণ্ড এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই লোকটা দামি, ওই লোকটা দামি যে লোকটার কলবে কার ভয় বেশি? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর ভয় বেশি থাকলে কেমনে দামি হন, এটাও একটা কথা। যার কলবে আল্লাহর ভয় বেশি থাকবে, ওই লোকটা কখনোই কোনো গুনার কাজ করতে পারবে না, গুনার কাজ করবে না, নিষিদ্ধ কাজ করবে না। আর যেই লোকটা নিষিদ্ধ কাজ করবে না, সেই মালিকের কাছে বেশি প্রিয় হবে। যাই হোক, আসল ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যেই ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, এক নাম্বার উপকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানায় দিবেন, গোটা সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাকে দামি বানায় দিবেন। হে মুসলমান, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি, চতুর্থ শতাব্দীর আল্লাহর ওলি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর ওলির কাছে দোয়ার জন্য গিয়ে বসে থাকতেন। অথচ সুলতান মাহমুদ গজনবী নিজেও একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার যার ইন্তেকালের 1100 বছর পরে কবর খনন করে দেখা গেছে সুলতান মাহমুদ গজনবীর গায়ের কাফনের কাপড়টা 1100 বছরেও ময়লা হয় না। ও মুসলমান, সেই সুলতান মাহমুদ গজনবী ওই আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়ার জন্য বসতেন, দোয়া চাইতেন। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গিয়েছেন লাকড়ি কাটার জন্য, লাকড়ি কাটছেন, লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গিয়েছে, আনবেন কেমন করে? কোনো বাহন নাই, ঠেলা গাড়ি নাই, ভ্যান গাড়ি নাই, কোনো পিকআপ নাই, ট্রাক নাই, কিছুই নাই, আনবেন কেমন করে? আল্লাহর ওলি এবার জঙ্গলের দিকে মুখটা ঘুরাইয়া ডাক দিয়ে পাক, এইদিকে আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। আল্লাহ ও হেরা, সাহস হইল কেমন করে? আমরা তো আমাদের ছাগলকে ডাক দিলেও আসবে না,
গরুটারে ডাক দিলেও আসবে না, উনি বাঘেরে ডাক দিলেন সাহস হইল কেমনে? রাসূল বলেছেন ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আরে উম্মত, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, দুনিয়া বানানো হয়েছে তোমাদের খেদমতের জন্য। তাহলে দুনিয়া যদি ইমানদার নেককারদের খেদমতের জন্য হয়, তাহলে বাঘ তো দুনিয়ার একটা মাখলুক, অতএব এটাও ইমানদারের খেদমত করবে। আচ্ছা আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি কেমন মাত্র করে বললেন, লাকড়ির মোজাটা বাড়িতে পৌঁছে দিতে হবে, নির্দেশ দিতে দেরি হয়েছে, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ আল্লাহর ওলির সামনে এসে আদবের সাথে দাঁড়াইতে দেরি হয় না। বড় আদবের সাথে দাঁড়িয়ে গেল, এবার লাকড়ির বোঝা উঠাইলেন নিজে উঠলেন, লাকড়ির বোঝা উঠাইলেন নিজে উঠলেন। এবার তিনি বললেন চল, কিন্তু বাঘ চলে না। আবার বললেন চল, চলে না। আবার বললেন চল, তারপরেও চলে না। এবার উনি বলেন বুঝতে পেরেছি, জঙ্গলি জানোয়ার বেত না লাগাইলে পিটা না লাগাইলে তুই চলবে না। আবার ঘুরাইলেন মুখটা ওই দিকে, এই সাহাব এই দিকে, সেবার সাপ মোটা তাজা সাপ হাজির, গলাটার মধ্যে চিপা দিয়ে ধরে, এটা কে বানাইছেন চাবুক? সাপ নামের চাবুক দিয়া বাঘ নামের বাহনে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ তার বাড়িতে হাজির হয়ে গেছে। আওয়াজ করে জবাব দিতে হবে, এই যে বাঘ আসলো সাপ আসলো, বাঘের পিঠে সবার হয়ে লাকড়ি আনলেন নিজেও আসলেন, এটা কোনো অস্ত্রের জোরে? জোরে বলেন না। টাকার জোরে? ক্ষমতার জোরে? না না না, এটা ছিল ঈমান আর নেক আমলের জোরে। হে মুসলমান, তাহলে আবুল হাসান খিরকানি আল্লাহর ওয়ালী যদি জঙ্গলের বাঘ ওনার কথা শুনে হুকুম দিলে লাকড়ির বোঝা নিয়ে বাড়িতে দিয়ে আসে, আমরা তো ওই আল্লাহ ওয়ালাদের ওই উত্তর শরীর। আচ্ছা শাহজালাল মুজাহিদের উত্তর শরীর, আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে আমরাও যদি ইমানদার আর পরিপূর্ণ নেককার হতে পারি, দুনিয়ার কোনো কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙ্গায় কথা বলতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে তো ওই সংকটে মুসলমান থাকার পরেও আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নাই, মুসলমানকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে। ও ভাইরা, নির্মম ভাবে নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারা বাড়িতেও নিরাপদ না, হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও তারা নিরাপদ না। আমার ভাইরা আমার বন্ধুরা, আমি শুধুমাত্র বলছি আমরা তো ওই সকল মুসলমান ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটির নাম ও নিশানা পৃথিবী থেকে মুছে যাইতে পারে। এই সার দোকানদারি করলাম আর চলবে না, এখন যে দিয়ে দেবে এখনই শেষ, আর আমার কাজও দেখানো যাবে না। আল্লাহ বলি তাড়াতাড়ি বাস আমার দিক যাও, একটা স্লোগান দিছিল এই সার বিস্কুটের জ্বালা একটু ভয় বেড়ে গেছে, আর আপনাদের মধ্যে কোনো স্পিড হচ্ছে না, ঠিক না? আল্লাহু আকবারের সাথে কোনো বিরোধিতা আছে? না। জোরে বললে মনে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সরকারকে কিছু টাকা পয়সা দেওয়া লাগবে, কোনোটাই না। তাহলে আল্লাহু আকবার বললে লাভ না লস? লাভ। ওই আস্তে কোন লাভ না লস? লাভ। লস না লাভ? লাভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আস্তে না জোরে? রাজি আছেন? পারবেন? হ্যাঁ, যারা যারা পারবেন তারা তারা ডাইন হাত দেবেন, সোজা করেন, বাঁকা করেন না, সোজা, এবার মোট করেন, মোট করেন, আমার সাথে সাথে কথা বলবেন, জমিন কার? আল্লাহ।
আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে সবকিছুই যদি আল্লাহর হয়, আল্লাহর নামের আওয়াজটা আসতে হবে না জোরে? রেডি? এবার হোক আল্লাহ আকবার বলার যদি দরকার হয়, এটা আসতে হয় না, যেটা যেন জোরে হয়, কথা কয় না? বলছিলাম, বলছিলাম ইজ্জত কে দেন? কে দেন? এই জন্য আমার নবীকে দিয়ে আল্লাহ শিখাই দিয়েছেন, নবীকে শিখাই দিয়েছেন। হ্যাঁ নবী, আপনি বলেন কত ইজ্জত মানতাশা আল্লাহ, তুমি যাকে চাও ইজ্জত করো, কত দিল্ল মানতাশা তুমি জানে চাও অপমান করো। আল্লাহ চাইলে বেলালকে দামি বানায় দেন, আবু জাহেলকে কম দামি বানায় দেন, কথা কয় না রে? আমার আল্লাহ চাইলে ইরাকের সাংবাদিক এবং সাংবাদিকের জুতার দাম বাড়ায় দেয়, আমেরিকার প্রেসিডেন্টের দাম কমায় দেয়। মালিকের হাতে কি জুতা মারলো, জুতার কোম্পানির দাম বেড়ে গেছে, জুতার দাম বেড়ে গেছে, হায় হায় কি আজীব কারবার। আরে আমরা মনে মনে ভাবি এই হইলে দাম, ওই হইলে দাম, এটা ওইটা, মহতারাম হাজরিন যে না যে না যে না, দুনিয়াতে বহু কোটিপতি না, হাজার হাজার কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে গেছে, সারা জিন্দগি তো কেউ নাম উচ্চারণ করে না, এক বছর পরে আর তার নাম কেউ জানেও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন, দেড় হাজার বছর ইতিহাসে যত আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নাম কেউ না কেউ কোনো না কোনো জায়গায় প্রতিদিন আলোচনা হইতে আছে। মহতারাম হাজরিন, হযরত মাওলানা বশিরউদ্দিন শেখ বাগা রহমতুল্লাহ কয় হাজার কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু মরার পরেও নাম আসেনি না নাই, কথা কয় না? শেখ নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই কত হাজার কোটি টাকার মালিক ছিলেন, দুনিয়াতে নাই কিন্তু নাম আসে না নাই, কথা কয় না? হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহ আলাই নাম নাই না আসে? মুসলমান, তারা তো টাকাওয়ালা ছিলেন না, পয়সাওয়ালা ছিলেন না, কিন্তু আমলওয়ালা ছিলেন, নেক আমলওয়ালা ছিলেন। নেককার হইবা উপকার তোমার নিজের হবে, কি উপকার? নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মানুষ সবাইকে যারা নেককার হবে আল্লাহ দামি বানায় দেবেন। কি বানায় দেবেন? দামি দামি দামি, সবাই আমরা দামি হইতে চাই, কিন্তু কেমনে দামি হওয়া যায় সেটা আমাদের জানা নাই, কে দামি বানান এটাও আমাদের জানা নাই, যার কারণে আমরা মনে করি এমনে গেলে দামি, এমনে গেলে দামি, না না না, আসলে আল্লাহ দামি বানান ঈমান আর আমলের ভিত্তিতে। রাসূলের সাহাবী রাসূলের দরবারে আসতেছেন, নাম আবু যর গিফারি, নবীর দরবারে আসতে আছেন, এমন সময়ে আসমান থেকে জিব্রাইল নাজিল হয়ে বলেন, ওগো নবীজি আপনার আবু যর গিফারি আসতেছে। আমার নবী আশ্চর্য বলেন, জিব্রাইল তোমরা কি আমার আবু যর গিফারি কে চিনো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন কি দুনিয়ার মানুষ আবু যর গিফারিকে যতটুকু চিনে আমরা আসমানের ফেরেশতারা তার চাইতেও আরো ভালো করে চিনি। আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ যতটুকু চিনে আমরা তার চাইতেও ভালো করে চিনি, কেমনে রে? কি কারণে? ও জিব্রাইল আমার আবু যর কি তোমরা আসমানের ফেরেশতারা এত ভালো করে চিনো, কারণ কি? কি কারণে? নবী গো দুই কারণে, দুই কারণে, কয় কারণ?
দুই কারণ, এক নম্বর হলো আবু যর গিফারি নিজেকে ছোট মনে করেন, আপনার দরবারে আসেন বসেন সবার চাইতে নিজেকে ছোট মনে করেন। আর মাশাআল্লাহ আমরা কিন্তু কিছু না জানলেও সবার চাইতে আমাকে আমি বড় মনে করি। বাবা মসজিদে নামাজ পড়তে গেলে কুলহু আল্লাহ সুরা না জানলেও বাপটা দেখা এই মসজিদের সব মুসল্লির চাইতে আমি বেশি জানি। আল্লাহ পারে না ইমামরে ধরে লেছে, অনেকে তো বাপ সামনে আমরা কি আর কিছু জানি না, মানে ইমাম সাহেব বেশি জানে আমরা কি কিছু জানি না, যে কই খোসা মারে আর কি। মহতারাম হাজিরিন বেশি বলবো না, চিন্তা করেন না, আমি তো একত্রিশ বছর ওয়াজের বয়স, তবে ইমামতির বয়স এর চেয়ে একটু কম, কারণ ইমামতি যখন নিছি এর আগে থেকে ওয়াজ শুরু করছে, তো সেই হিসেবে একটু বেশ কম আছে। তারপরেও মনে করেন 28-29 বছর তো হয়েই গেছে, মুসল্লি কত প্রকার ও কি কি উদাহরণ সহ আমার সব জানা আছে, তবে সব বলবো না, সব বললে আপনার সবাই হজম করতে পারবেন না, কারণ সবখানি সবার ভেতরে হজম হয় কথা ঠিক না, এই জন্য সব বললাম না, তবে তবে আমার জানা আছে আলহামদুলিল্লাহ। মহতারাম বন্ধুগণ, রাসূলের সাহাবি হযরত আবু যর গিফারি নিজেকে বড় মনে করেন না ছোট? কয়না রে, কয়না বড় না ছোট? আরে ছোট বললে বড় বানায় দেন আল্লাহ, আর বড় মনে করলে ছাতা দিয়ে ডুবায় দেন আমার আল্লাহ। তাই আসে নিজেকে বড় মনে না করে আজকে থেকে ছোট মনে করি, আমি কম জানি, আমি কম এবাদত করি, আমার মধ্যে গুনাহ বেশি, এভাবে করে নিজের ছোটটাকে হাসাইয়া দেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এত বড় ওলি, এত বড় ওলি, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তু জান্নাত রাবনে কাদে ওয়া মান বাদালা বাদুজাখবা, তো জান্নাত রাবনে কাদে ওয়া মান বাদালা বাদুজাখবা, ওয়া বাস বাশাদ মুরা নিজেকে গুনাহগার বলতেন, নেককার মনে করতেন না, শুধু তা না আল্লাহর বান্দা আরো বলতেন ওহিব্বুস সালিহীন ওয়া লাস্তু মিনহুম, ওহিব্বুস সালিহীন ওয়া লাস্তু মিনহুম, আমি নিজে নেককার না, তবে আমি নেককারদেরকে মহব্বত করি। আল্লাহ আকবার, হযরত আব্দুল কাদের জিলানী বলেন নেককার না, আমরা নেককার তাই না? উনি বলেন আমি নেককার না, তবে আমি নেককারদেরকে ভালোবাসি, লাল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আল্লাহ যেন এই নেককারদের ভালোবাসার মহব্বতের কারণে আমাকে নেককার বানায় দেন। হে মুসলমান, সেই জন্য শুন বলতে চাই, আপনি ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবেন না যতক্ষণ নেককারদেরকে আপনি নিজে মহব্বত না করবেন। এটা মনে রাখতে হবে, নেককার আল্লাহ আমলাদেরকে যত বেশি মহব্বত করবেন আল্লাহ আপনাকেও তত বড় নেককার বানায়া দিবেন। আমার মায়েরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে ছোট মনে করতেন। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ দু রাকাত নামাজ পড়েছেন, কাবা শরীফের ভিতরে দু রাকাত নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, দু রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন শরীফ কয় পারা? কথা কয় না কোরআন শরীফ 30 পারা, প্রথম রাকাতে 15 পারা, পরের রাকাতে 15 পারা, দুই রাকাত নামাজের ভিতরে 30 পারার খতম। তারপরেও তিনি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই,
তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই। ও মুসলমান, উনি এইভাবে করে যখন মালিকের কাছে দোয়া করেন, কাবার অপর প্রান্ত থেকে আওয়াজ এসেছে, গায়েবি আওয়াজ, দেখা যায় না, আওয়াজ শোনা যায়, বলা হচ্ছে ও আবু হানিফা, যতটুকু ইবাদত করার দরকার ছিল তুমি ততটুকু করতে পেরেছ, আমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি আবু হানিফা ততটুকু মারিফত অর্জন করতে পেরেছ। ও বন্ধুরা, এত বড় এত বড় এত দামি, তারপরে অধর সময় কো আল্লাহ আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, যতটুকু করার দরকার ছিল করতে পারি না। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় বানিয়ে দিয়েছেন, ছোট যদি কেউ হয় আল্লাহ তাকে বড় বানিয়ে দেন। মান তাওয়াযাল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাউকে জাতা দিয়ে নদীতে ডুবাইয়া দিয়েছেন, কাউকে আমার আল্লাহ জুতা দিয়ে বাইরে সাইজ করেছেন, কাউকে কাউকে আমার আল্লাহ অল্প বয়সী বালকের হাতে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ও মুসলমান, কাউকে কাউকে আমার আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে, ছোট ছোট পাথর কণা দিয়ে লাঞ্ছিত আর অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আলম দামা কে ব্যাপার অব্বুকে লিপি أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ। বড় মনে করেছিল কাবাগর যাব আর আসব, ভেঙে ফেলে দিয়ে চলে আসবো। আমার আল্লাহ, তুই এত বড় যে আমার কাবা ভেঙে ফেলবে, শুধু আসবি আর যাবে আর ভেঙে চলে যাবে। তাদেরকে পুম্বিং করা হয়েছে এমন পাথর দিয়ে, যেই পাথরের গায়ে আসামির নাম লেখাছিল। বুঝেন নাই, যেই বোমারা মারতেছে, যেই মিজাইলটা ছাড়তেছে, ক্ষেপণাস্ত্রটা মারতেছে, এই ক্ষেপণাস্ত্রের গায়ে আসামির নাম লেখা আছে। অতএব এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আসামি আছে যেখানে, মিজাইল এটা যাবে সেখানে। আমার ভাইরা, আমার আল্লাহ এমন করে দেখাইয়া দিয়েছেন, এমন করে দেখাইয়া দিয়েছেন। কাজেই আসুন আজকে এখান থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাই, নিজেকে বড় মনে করব না ছোট, বলেন জুড়ে ছোট 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 বড় বানাইবেন কে? দুই নাম্বার, জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে আরেকটা আমল আছে, সেই আমলটা হলো কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করেন, সূরা ইখলাস বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরা ইখলাস আমরা একটু বেশি বেশি করে তেলাওয়াত করতে পারবো কি পারবো না? ইচ্ছা করলেই আমরা পারি, ইচ্ছা করলেই পারি। ও ভাইরা, ও বন্ধুরা, আসুন নিয়ত করি আজকে থেকে সূরা ইখলাসের তেলাওয়াত বেশি করে করবো। আমার ভাইরা ও যুবকেরা, কত কিছুকে দুনিয়াতে ভালোবাসলাম, আল্লাহর কোরআনকে একটু ভালোবাসো, মহব্বত করো, আল্লাহর কোরআনকে একটু হৃদয়ে ধারণ করো, কোরআনকে মহব্বত করো। রাসূলের সাহাবী মসজিদের ইমাম একদিনও সূরা ইখলাসের তেলাওয়াত বাদ দেন না, কোনো না কোনো রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। সাহাবীরা গিয়ে মুসল্লিরা গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম, আপনার সাহাবী, আপনার দেওয়া ইমাম একদিন সূরা ইখলাস বাদ দেন না, প্রতিদিনই তেলাওয়াত করেন। নবী আমাদেরকে বলেন, সাহাবী তুমি নাকি একদিন বাদ দাও না, সূরা ইখলাস প্রতিদিন তুমি তেলাওয়াত করো। রাহমাতুল আলামিন সাহাবী বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন সূরা ইখলাস বাদ দেই না। কেন রে সাহাবী বাদ দাও না, কেন প্রতিদিন তেলাওয়াত করো? সাহাবী জবাব দিয়ে বলেন, ইন্নি উহিব্বু হাযিহি সূরা, ওগো নবী আমি কোরআনের এই সূরাটাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ,
ও মুসলমান সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি উহিব্বু হাযিহিস সূরা নবী গো কোরআনের এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি ভালোবাসি এই জন্য একদিনও আমি বাদ দেই না রহমতের নবী সুসংবাদ দিয়ে বলেন হে সাহাবি হুব্বুকা ইয়া ইউদখিলুকাল জান্নাহ এই সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা তোমাকে ঠেলে ঠেলে ধাক্কায় ধাক্কায় আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে হলে আবু যর গিফারি দুই কাজ করে আল্লাহর কাছে সমস্ত মখলুকাতের কাছে আসমানের ফেরেশতাদের কাছেও তিনি দামি হয়ে গিয়েছেন পরিচিত হয়ে গিয়েছেন জিব্রাইল শেখ নবী দুনিয়ার মানুষ যতটুকু চিনে আমরা তার চেয়ে বেশি ভালো করে চিনি কেন তিনি নিরহংকার ওনার ভিতরে বড়ত্ব নাই আনিত্য নাই নিজেকে ছোট মনে করেন নাম্বার দুই সূরা ইখলাসের আমল বেশি বেশি করে করেন তাহলে এবার সময় মিলে একবার আওয়াজ করে বললেন নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন মানে আমিলা সালিহান কালি নাফসি যে ব্যক্তি নেক আমল করবে অবশ্যই অবশ্যই উপকার তার নিজের হবে নিজের হবে নিজের হবে ওমান আসা ফালাইহা যে ব্যক্তি গুনার কাজ করবে ক্ষতিটাও তার নিজেরই হবে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো ক্ষতিও নাই তাহলে আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ হে হাবিব আপনার রব কোনো বান্দার উপরে জুলুম করবেন না জুলুম করেন না মহতারাম হাজরিন তাহলে আসেন আল্লাহ তো জুলুম করবেন না আমরা আসল নেককার হয়ে যাই দুনিয়াতেও দামি হতে পারবো পরকালে জান্নাতি হতে পারবো গুনার কাজ যদি করি দুনিয়াতেও অপমানিত হব পরকালেও জাহান্নামে যাইতে হবে দেখেন না আজকে দুনিয়াতে আমরা যত রকমের অসুবিধা লাঞ্ছনা আর অপমাননার শিকার হয়ে আছি অপমাননার শিকার হয়ে আছি সবগুলোর কারণ হলো আমাদের গুনাহ আমাদের গুনাহ আমাদের গুনাহ তাই আসল গুনার কাজ ছেড়ে দেই নেক আমল বেশি বেশি করে করি তাহলে দুনিয়ার জীবনে আমরা হতে পারবো সম্মানী পরকালে হইতে পারবো জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা উঠেন না উঠেন না উঠেন না।